হ্যালো সবাইকে আজ সকালটা শুরু হয়েছে অনেক আগে কারণ আজ আমাদের এক্সাম না হলে এত তাড়াতাড়ি সকাল আমাদের হয় না তাহলে আর কি চলো এক্সাম দেওয়ার জন্য বেরিয়ে পড়া যাক আমরা ভাবি যতই তাড়াতাড়ি কলেজে যাব সেটা আর কখনও হয় না আজও তাড়াতাড়ি করেই কলেজের জন্য রওনা হলাম এই যে আমরা কলেজে এসে গেছি কিন্তু আমাদের তিনজন মানে তিন বন্ধুর মধ্যে একজন তো অলওয়েজ লেট এই যে আমি খুঁজে পাচ্ছিলাম না আমার বোন মানে কোয়েলকে ও দেখি উনি ওইদিকে কার সঙ্গে ফোনে ব্যস্ত কি আর করা যাবে এক্সাম শেষ করে বাইরে বেরিয়ে কটা ছবি তুললাম তারপরে দেখে ফুচকা তো একটা বন্ধুর বার্থডে ছিল তাকে বললাম ফুচকা ট্রিট দিতে তো আমরা সবাই এখন মানে তিন বন্ধু ফুচকা খেতে প্রচুর ব্যস্ত এই যে এটা আমাদের কলেজের ঘাট তো আজকে ওয়েদারটা বাইরে বেশ খুব ভালোই ছিল বাইরের দেখে প্রচণ্ড মেঘ কিন্তু বৃষ্টিরা দেখা নেই তারপরে হঠাৎ আমরা বৃষ্টিকে দেখতে পেলাম কিন্তু তা আর বেশিক্ষণের জন্য স্থায়ী হলো না তারপরে আর কি বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে ফার্স্ট আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশান ব্যারাকপুর মানেই তো দাদা বৌদির বিরিয়ানি কিন্তু কী কার করা যাবে তাকে ইগনোর করা হলো বাড়ি এসে ঘুমিয়ে সন্ধেবেলা দেখি আমাদের চাঁদ মামা উঁকি দিচ্ছে সন্ধেবেলা আমরা আমাদের টিফিনটা সারলাম চা আর রোল দিয়ে ভালো করেই পেট পুজো করলাম তারপরে গেলাম একটু দিদিকে জ্বালাতে গিয়ে দেখি দিদি দিদি চ্যানেলের জন্য কুকিং ভিডিও শ্যুট করছে তো আর কি আর করা যাবে দিদিকে বিরক্তিকে বিরক্ত করা গেল না কিছুক্ষণ পর গিয়ে দেখি দিদি রান্না ডান তো রাতে ডিনার করে এভাবে দিনটা শেষ করলাম বাই